Sat Bhai Champa. Actually, আমার বিয়ে করার কোনো রকম ইচ্ছাই ছিল না। শুধুমাত্র মায়ের প্রেসারে। এসব কথা আমাকে বলছেন কেন? এসব কথা আমাকে বলবেন না। আপনার কি মনে হয় আমি আপনাকে বিয়ে করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম? মোটেই না। আর শুনুন, ভুল করো না, আমার কাছে আসার চেষ্টা করবেন না। এই নিন আপনার বালিশ, ওখানে যেয়ে শুন। ওকে, চল। অফিসে যাচ্ছি। বা অফিসে যাচ্ছিস মানে? তুই না অফিস থেকে 7 দিনের জন্য ছুটি নিলি। একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই যাচ্ছি। না গেলে হয় না? না মা। ভাইয়া, তুমি হানিমুনে যাচ্ছ কবে? ও কি বলছে শুনতে পাচ্ছিস না? মা, এই মুহূর্তে আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব না। আমি কোনো কথা শুনতে চাই না। তুই কালকেই বৌমাকে নিয়ে হানিমুনে যাবি। প্রেসার ক্রিয়েট করো তো মা। কি রে, উঠছিস না? নাস্তা শেষ কর। বৌমা, তুমি কিছু মনে করো না। সুমি, বিকেলে বৌমাকে নিয়ে বেড়ে আসিস তো। ঠিক আছে মা। তুমি নাস্তা করো। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি অফিসে? কেন, অফিসে আসা মানে নাকি? না স্যার, গতকাল আপনার বিয়ে গেল, আর আজ আপনি অফিসে? আপনার তো কিছুদিন ছুটিতে থাকার কথা ছিল স্যার। এত বেশি কথা বলছো কেন? পরশুদিন তোমাকে যে ফাইলটা দিয়েছিলাম, ফাইলগুলো নিয়ে আমার রুমে আসো। না স্যার, নতুন বিয়ে তো স্যার, সেই জন্য বললাম। গতকাল আপনার বিয়ের খাবারটা অসাধারণ ছিল স্যার। মাঝখানে ভাবিকেও দেখে আসলাম, খুব সুন্দর স্যার। হানিমুনে কবে যাবেন স্যার? একটা থাপ্পড় দেবো। কাজ করো। না স্যার। কি আবার না স্যার? ভাবি, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারতেছি। তুমি আসলে মানসিকভাবে ভালো নেই। না না, আমি ঠিক আছি। তুমি যতই বলো তারপরে আমি বুঝতে পারতেছি তোমার মনের অবস্থা ভালো না। ভাবি, তোমাকে একটা সত্যি কথা বলি, ভাইয়া আসলে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে মেয়েটি অন্য ছেলেকে বিয়ে করে অস্ট্রেলিয়া চলে যায়। ভাইয়া এই জিনিসটা আসলে খুব সহজে মেনে নিতে পারতেছে না, এজন্য হয়তো বা তোমাকে মেনে নিতে কষ্ট হচ্ছে। তুমি টেনশন করো না, কিছুদিন পরেই ঠিক হয়ে যাবে, দেখবে ইনশাআল্লাহ। I'm sorry. Sorry কেন? আসলে কাল রাতে আপনার সাথে একটু বেশি বাজে বিহেভ করে ফেলেছিলাম। It's okay. কখন এসেছেন অফিস থেকে? অনেকক্ষণ। আজকে সুমির সাথে একটু বের হয়েছিলাম। আপনি কিছু মনে করেননি তো? না, আসলে ঘরে একা একা বসে খুব বোর ফিল করছিলাম তো, তাছাড়া ও খুব রিকোয়েস্ট করছিল, তাই আর না করতে পারলাম না। আপনি আমাকে এসব কেন বলছেন? আমি তো আপনার কাছে জানতে চাইনি। আর আমাদের সম্পর্ক এমন কোনো জবাবদিহিতার পর্যায়ে এখনো আসে। অনেক ছোটবেলায় রবীন্দ্রনাথের একটা উক্তি পড়েছিলাম, যদি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও, যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি ফিরে না আসে তবে সে কোনোদিনই তোমার ছিল না। আমার মনে হয় সে কোনোদিনই আপনার ছিল না। কে? কেউ না, এমনি বললাম। ওখানে শুধু তো আমার কোনো প্রবলেম হচ্ছে না। আপনার প্রবলেম না হলেও আমার প্রবলেম হচ্ছে। আপনার আবার কি প্রবলেম? আপনি কষ্ট করে এখানে শোবেন আর আমি খাটে শোবো, এটা আমার দেখতে ভালো লাগছে না। তাই আজকে আপনি না চাইলেও আপনার খাটে শোবো। কখন উঠেছেন? কিছুক্ষণ আগে। সরি। সরি কেন? মানে এসিটা অনেক বেশি ঠান্ডায় দেওয়া ছিল তো আপনার মধ্যে শীত লেগেছে, আর আমার কারণে আপনাকে কষ্ট করে ওখানে ঘুমাতে হলো। না না, ইটস ওকে। তাছাড়া আমি তো আপনাকে খাটে শুতে বলেছিলাম। হ্যাঁ, তা অবশ্য বলেছেন। আপনি একটা কাজ করেন, আপনি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসুন, আমি আপনার জন্য খাবার রেডি করছি। ভাবছি কিছুদিনের জন্য খুব ছোট খালা বাসা থেকে একটু ঘুরে আসি। যেতে যাচ্ছ? যাও। আমি কি অফিসে যাওয়ার পথে তোমাকে নামিয়ে দেবো? না, সুমি আসো, ওর সাথে যাব। সুমি কি ছোট খালার বাসা থাকবে? মা হ্যাঁ, ও ওখান থেকে ক্লাস করবে। তুমি যেতে যাচ্ছ, যাও। আবার সুমিকে নিয়ে যাচ্ছ কেন? ওখান থেকে তোর ভার্সিটি যেতে অনেক সমস্যা হবে। না, ওর কোনো কষ্ট হবে না। হুম, বুঝতে পারছি। তোমরা দুজন হঠাৎ করে কেন ছোট খালার বাসা এখন যেতে যাচ্ছ? বুঝতেই যখন পারছিস, ব্যাপারটা সলভ করছিস না কেন? চা খাবেন? কফি? নো থ্যাঙ্কস। পানি খেয়েছে? না মানে অনেকক্ষণ ধরে পানি খাচ্ছেন না তো, এখন একটু পানি খাওয়া দরকার। থ্যাঙ্কস। মা চলে যাওয়ার পর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? আচ্ছা, মা পৌঁছেছে কিনা খোঁজ নিয়েছেন? পৌঁছেছে। আপনি কি সবসময় অনেক কম কথা বলেন? জি না, কিন্তু আপনি এরকম কোলের উপর এসে বসছেন কেন? পুরো ডিভানটা ফাঁকা রয়েছে, ওদিকে যে বসেন। আশ্চর্য, ওদিকে যান। সরি। সরি। বারবার তো সরি সরি বলছেন কেন? কি হয়েছে? অমন করে তাকিয়ে আছিস কেন? শুনুন, বলুন। খাবারটা নিয়ে যান। আমি কি বলেছি আপনাকে আমার জন্য খাবার তৈরি করতে? না, বলেননি। আসলে মা থাকলে তো মা খাবার বানিয়ে দিত, মা নেই তাই আমি ভাবলাম। কি হলো, টিফিন বক্সটা না নিয়ে চলে যাবেন? আমি দুপুরে রেস্টুরেন্টে খাই। অনেক কষ্ট করে খাবারটা বানিয়েছি, আর তাছাড়া বাইরে খেলে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেমও হতে পারে। ঠিক আছে, জি স্যার। মোহাম্মদ, লঞ্চ করেছ? জি স্যার। তুমি এটা নিয়ে যাও, খেয়ে ফেলো। কিন্তু স্যার আপনি খাবেন না? না না, আমি খাবো না। কিন্তু স্যার আমি তো মাত্রই লাঞ্চ করলাম। আরে তাতে কি হচ্ছে, ইয়াং ম্যান, আরেকবার লাঞ্চ করলে কিছু হবে না। নাও, বাড়িটা দিয়ে যাও পরে। জি স্যার। স্যার আসবো? স্যার কিছু যদি মনে না করতেন একটা কথা বলতাম স্যার। বলুন। ভাবির হাতে রান্না কিন্তু খুবই সুন্দর স্যার। স্যার আমাকে কিন্তু আপনাদের বাসায় দাওয়াত দিতে হবে স্যার, ভাবির রান্না খেয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। ঠিক আছে স্যার। আমার মনে হয় আজ আর আপনার জীবনে বিশ্রাম করার দরকার নেই। কোথায় ঘুমাবো? বিছানায় ঘুমাবেন। আপনাকে না আমি বলেছি আপনি ডিভানে কষ্ট করে ঘুমান, সেটা আমার দেখতে ভালো লাগে না। আমার মনে হয় বিছানায় আমাদের দুজনের ঘুমানোর মতো যথেষ্ট পরিমাণ জায়গা আছে। জি না, মানে বিছানায় আমাদের দুজনের ঘুমানোর মতো জায়গা হবে না? Good morning. Good morning. উঠো না, আজকে ঘুমাবো। আরে অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। উঠো, উঠে ফ্রেশ হয়ে তারপর নাস্তা করতে আসো। এই শুনো, আজকে আমাকে টিফিন দিতে হবে না। কেন? তোমাকে না আমি বাইরে খেতে মানা করেছি? না না, আজকে আমরা দুজনে একসঙ্গে রেস্টুরেন্টে লাঞ্চ করব। আমি এসে তোমাকে পিক করে নিয়ে যাব। রেডি থেকো কিন্তু। এখন আপনি ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর অফিসে যেতে হবে, তাড়াতাড়ি উঠুন। ওকে। কেমন আছো তুমি? তুমি এখানে? এই উপরে আসছিলাম একটা অফিসে, একটা কাজে। ও, তারপর তোমার কি খবর? বিয়ে করেছো? হুম, করেছি। কেমন? তোমার বউ দেখতে কেমন? নিশ্চয়ই খুব সুন্দরী। সুন্দর। অনেক সুখী আছো তাহলে। কবে এসেছো? এই তো বেশ কিছুদিন ধরে। আচ্ছা, তোমার একটু সময় হবে? তাহলে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে এক কাপ কফি খেতাম। হ্যাঁ, যাওয়া যায়। কবে যাচ্ছ আবার? কোথায়? অস্ট্রেলিয়া। বেশ কিছুদিন আছি। তাহলে তো তোর সাথে আমার প্রায় দেখা হবে, তাই না? আচ্ছা, খাবার অর্ডার দাও। এক্সকিউজ মি, রেস্টুরেন্টের খাবারটা অনেক মজার না? তাই নাকি? বউকে নিয়ে প্রায় আসা হয় বুঝি? বউকে নিয়ে আসা হয়নি, তবে তোমাকে নিয়ে এসেছিলাম একদিন। এই রেস্টুরেন্টের খাবার খেয়ে তুমি বলেছিলে অসাধারণ। এই তোমার ফেসবুক আইডিটা বলো তো, তোমাকে ট্যাগ করি। ও না, তোমার তো আমার বউ আছে, সে আমার মাইন্ড করতে পারে। কি হচ্ছে তোমার? মন খারাপ কেন? কিছু হয়নি। Oh God, I mean the Actum Gulegia Silam. Amadanaski actually lunch Karakotachilo. I'm to calling for phone de Chilam to me receive Corona. Extremely sorry, Mane Achkevachiki. Hot correcta jury meeting Poregalo are mobile to silent Korachilo. It's okay. Do we mind Cornito? I mean, mind Corona. That's an আমাদের দিন তো শেষ হয়ে যায়নি তাই না আজ হয়নি কাল হবে নো প্রবলেম ডিনার দিয়েছি তুমি আসো তুমি অফিসার তোমার অফিস কোথায় ধানমন্ডি তাই আরে ধানমন্ডিতে তো আমিও আমার খালার বাসায় কি হলো আচ্ছা তোমার কি সময় হবে তাহলে চলো আজ দেখা করি ওকে নো প্রবলেম আচ্ছা ঠিক আছে আমি আসতেছি ওকে বাই তোমার হাজবেন্ড আসেনি না আসেনি কেন আসলে অমিত আমি আমার হাজবেন্ডের সাথে হ্যাপি না কিন্তু তুমি তো আসলে তোমার মতো করে বিয়েটা করেছিলে হ্যাঁ করেছিলাম কিন্তু আমি ওকে যেভাবে এক্সপেক্ট করেছিলাম ও সেরকম না ও হয়তো আমাকে ভালোবাসে কিন্তু আমার মতো করে না তাহলে কি করবে এখন জানি না হয়তো এইভাবে কম্প্রোমাইজ করে বাকিটা জীবন চালিয়ে নিতে হবে কারণ আমাকে আমার মতো করে যে ভালোবাসতে পারে তাকে আমি চিরদিনের মতো হারিয়ে ফেলেছি সে এখন আর আমার নেই জানো সে কে কে তুমি হ্যাঁ অমিত আমি হয়তো কখনো তোমার সেই ভালোবাসার মূল্য দিতে পারিনি আর তোমাকে বোঝারও চেষ্টা করিনি তাই আজ আমাদের পথ আলাদা ভালোবাসা কোনো পরিসমাপ্তি হয় না খাবার দিয়েছি আমার খিদে নেই তুমি খেয়ে শুয়ে পড়ো খাবে না কেন হ্যালো, কোথায় তুমি? কোথায় আবার, অফিসে। ও, লাঞ্চ করেছো? না, বাইরে করে নেব। বাইরে কেন? আমরা তোমার জন্য লাঞ্চ দিয়ে দিলাম। ও, ওটা মাহমুদকে দিয়ে দিয়েছি। মাহমুদকে? মাহমুদ আবার পিএস। এখন রাখি, ব্যস্ত আছি, পরে কথা বলছি। মিনিটের মধ্যে বেরোচ্ছি। হ্যালো, কেমন আছিস? জি ভালো। কে বলছেন? চিনতে পারছিস না? আমি ইরিন। ইরিন, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। কবে আসলি দেশে? এই তো বেশ কিছুদিন। তারপর কি অবস্থা তোর, বল। কতদিনের জন্য আসলি? না, থাকবো আর কিছুদিন। একদিন সময় করে বাসায় চলে আয়। তোকে কতদিন দেখি না। আচ্ছা ঠিক আছে, এখন রাখি তাহলে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সরি, আজকে একটু লেট হয়ে গেল। ইটস ওকে। কার সাথে কথা বলছিলে? আরেক বান্ধবীর সাথে। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। থাক, আর বলতে হবে না। খুব খিদে পেয়েছে, যাও খাবার অর্ডার দাও। এক্সকিউজ মি, আপনাদের এখানে ভালো কি আছে? হ্যাঁ, থাই চাইনিজ স্যুপ দেন, টমি আম স্যুপ, স্যুপ দেন, আর ফ্রাইড রাইস দেন, আর আর মর্নিং গ্লোরি আছে। ঠিক আছে, মর্নিং গ্লোরি আছে। প্রতিদিন আলু ভর্তা, বেগুন ভর্তা দিয়ে আর এক চামচ মাখন দিয়ে আমি ভাত খাবো, এটা এবার নিয়ম, বুঝতে পারছো? তোমার ভালোবাসা খেতা করি আমি। যাও, আমি ইরিন। ও হ্যাঁ বল। কি রে কি হয়েছে তোর? তুই এভাবে কথা বলছিস কেন? কিছু হয়নি। বল এবার কি হয়েছে? এমনি মনটা ভালো না রে। সেটা তো তোর গলা শুনেই বুঝতে পারছি। তুই কাঁদছিস কেন? অনেক কথা। আচ্ছা তুই বাসায় আসতে পারবি? তোর বাসা কই? ধানমন্ডি। ওকে তুই তোর বাসার অ্যাড্রেসটা টেক্সট কর, আমি এক্ষুনি চলে আসতেছি। ওকে। হ্যালো, ফোন দিয়েছিলে? হ্যাঁ। কোথায় তুমি? কোথায় থাকবো? অফিসে আছি। কখন আসবে? আরে কখন আসবে সেটা আমি কি করে বলবো? আচ্ছা আসছি। কতদিন পর তোর সাথে দেখা হলো, তাই না? হ্যাঁ। তুই তো দেখছিস সেই আগের মতোই আছিস, একদম বদলাসনি। পৃথিবীতে কোনো কিছুই বদলায় না, পরিবর্তন যা হয় সব বাহ্যিক। তোর বাসাটা কিন্তু খুব সুন্দর দোস্ত। খুব সুন্দর করে সাজিয়েছিস। কি ব্যাপার, তোর কি মন খারাপ? আরে কি হয়েছে আমাকে খুলে বল। বাদ দে, শুধু শুধু এসব বলে দুঃখের বোঝা বাড়িয়ে কি লাভ? তার চেয়ে তুই অনেকদিন পর এসেছিস, আমরা কিছুক্ষণ গল্প করি। ইভানা আমার দিকে তাকা। আমি না তোর বেস্ট ফ্রেন্ড? নিজের কষ্টগুলো যদি বেস্ট ফ্রেন্ডের কাছে না শেয়ার করতে পারিস, তাহলে আমি তোর কেমন ফ্রেন্ড হলাম? তুই আমাকে সব খুলে বল, আমি দেখি কিছু করতে পারি কিনা। কিছুই করতে পারবি না, তারপরে যখন শুনতে চাচ্ছিস বলছি। ভার্সিটি লাইফে তোরা সবাই প্রেম করেছিস, কিন্তু আমি করিনি। আমি ভেবেছিলাম আমার বিয়ের পর আমার হাজবেন্ডের সাথে প্রেম করব। হ্যাঁ সেটা তো জানি, এখন সমস্যাটা কি সেটা বল। আমি অনেক ঝামেলার মধ্যে আছি রে। কেন, তোর হাজবেন্ড কি তোকে ঠিকমতো কেয়ার করে না, ভালোবাসে না? না রে, ও শুধু আমাকে ইগনোর করে। কি বলিস, আবার কোনো প্রেম টেম করছে না তো? জানি না, ও আমার সাথে ঠিকমতো কথাই বলে না। আমি কিছু বলতে গেলে অনেক খারাপ বিহেভিয়ার করে। আমি 100% শিওর তোর হাজবেন্ড নিশ্চয়ই কোনো বাজে মেয়ের পাল্লায় পড়েছে। সে এখন কোথায় আছে? অফিসে আছে, বললো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক আছে, ও আসেনি, অন্য একটা লোক এসেছে, তবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুই থাক। না রে বন্ধু, আজকে আর বসা যাবে না, আমার একটু তাড়া আছে। সে কি, আমি তোর সাথে গল্প করতে করতে কিছু বানাতেই পারলাম না। তুই বস, আমি কিছু বানিয়ে নিয়ে আসছি। না বন্ধু, আজ আসলে আমার একটু তাড়া আছে, আর এমনিতেও তো একদিন আসতে হবে তোর জামাইকে দেখার জন্য। আজ আসি। হ্যাঁ ওকে, টেক কেয়ার। আল্লাহ হাফেজ। বাই। আরে তুমি এখানে? আমি আমার এক বান্ধবীর বাসায় এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমার বাসা তো সামনে, চলো বাসায় চলো। না আজ একটু তাড়া আছে, যেতে হবে। আচ্ছা তো চলো, আমি তোমাকে ড্রপ করছি। ঠিক আছে। কোন বান্ধবী তোমার? আমার বাসার তো খুব কাছেই থাকে, ওই যে সেদিনকে রেস্টুরেন্টে যার সাথে কথা বলছিলে সে। হ্যাঁ জানো, ওর বাসাটা না খুব সুন্দর, ওর হাজবেন্ডের রুচি আছে ভালো, তবে লোকটা খুব খারাপ। খারাপ কেন? খারাপ বাহিরে গুঞ্জানি বাজে মেয়ের পাল্লায় পড়েছে, আর সেই মেয়ে ওকে নাকের দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আমার বান্ধবীকে তো একদম সময়ই দেয় না। তাহলে তো দোষ ওই লোকটার না, দোষ হচ্ছে ওই বাজে মেয়েটা। কিন্তু এক হাতে তো তালি বাজে না। আর মেয়েটা যেমন দোষ আছে, ওর হাজবেন্ডেরও দোষ আছে। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কথা থাকলে বলবে, এত ভনিতা করার কি আছে? বলো কি বলতে চাও। ল্যাপটপটাকে কিছুক্ষণের জন্য অফ করা যায়? জরুরি কাজের সময়। বলো কি বলবে। আচ্ছা অমিত, আমি কি তোমার সাথে কোনো অন্যায় করেছি? আমি কি সেটা তোমাকে একবারও বলেছি? আমি যদি তোমার সাথে কোনো অন্যায় না করে থাকি, তাহলে কেন আমাকে শাস্তি দিচ্ছ? কি আজে বাজে কথা বলছো। আমি তোমাকে আবার কখন শাস্তি দিলাম? আচ্ছা আমরা যেটা করছি সেটাকে কি সংসার বলে? সংসার না বললে কি বলে এটাকে? এটাকে সংসার বলে না অমিত। তাহলে এটাকে বলেটা কি? এটাকে বলে কম্প্রোমাইজ করা, মানে মানিয়ে নেওয়া। যদি তাই হয়, আর তোমার যদি মানিয়ে নিতে এত কষ্ট হয়, তাহলে কেন মানিয়ে নিচ্ছ? ডিভোর্স দিয়ে দাও। শুনতে পাওনি? ডিভোর্স দাও, ডিভোর্স দাও। আরে ডিভোর্স খুব সুন্দর বলেছো। এত ঢং করার কি মানে আছে? আমি তো বুঝলাম না কিছু। তুই কাঁদতেছিস কেন? আরে বাবা, কান্না করছিস কেন সেটা বল আগে আমাকে। আজকে ও আমার কাছে ডিভোর্স চেয়েছে। আলহামদুলিল্লাহ, এটা তো তোর জন্য অনেক বেশি ভালো হয়ে গেল। এমন হাজবেন্ড থাকার থেকে না থাকা অনেক বেশি ভালো। দিয়ে দে। সেটা তো আমার পক্ষে সম্ভব না রে। কেন সম্ভব না কেন? কারণ আমি ওকে অনেক ভালোবাসি। বুঝতে পারছি। আচ্ছা তুই শান্ত হ, আমাকে একটু ভাবতে দে। আচ্ছা শোন, তুই তোর হাজবেন্ডকে নিয়ে কালকে আমার সাথে দেখা কর। কিন্তু ও কি আমার কথা শুনবে? শুনবে না মানে? রিকোয়েস্ট করবি, যেভাবে হয় নিয়ে আসবি। আচ্ছা আমি ওকে রিকোয়েস্ট করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাসার সামনে সকালবেলা থাকবো। বাই। তোকে না ভিতরে আসতে বললাম, আসলি না কেন? না আজকে আর ভিতরে যাব না। ম্যাডাম ভিতরে এসে আসেন। ইয়াস হ্যাঁ জান। আপনি এমন মন খারাপ করে রাখছিস কেন? সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা কিভাবে রাজি করালি? প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু অনেক কনভিন্স করার পর রাজি করাতে পারলাম। গুড। একবার যেহেতু অনেক কষ্ট করে হলেও রাজি করিয়েছিস, আজকে একটা কিছু সমাধান করব। আর যদি তাতে না হয় তাহলে দোস্ত ডিভোর্স দিয়ে দেওয়াটাই বেটার। আচ্ছা দোস্ত, আমি বলছিলাম কি, তুই যখন ওর সাথে কথাগুলো বলবি না, আমার সামনে বলিস না, জিনিসটা না কেমন বাজে দেখায়। আমি একটা কাজ করব, আমি কিছু একটা নাম করে ওখান থেকে সরে যাব, তারপর তুই ওকে কথাগুলো বলিস, এটাই বেটার হবে। আচ্ছা ও এখন কই? ও তো অফিসে আছে, বলল অফিস থেকে আসবে। আচ্ছা তুমি বসো, আমি একটু আসছি। কোথায় আছো? ওয়াশরুমে যাচ্ছি। এটা কি হলো? কি বলবো বলো, বন্ধু সমস্যা সমাধান করতে আসছিলাম, কিন্তু সেই সমস্যার কারণ যে আমি নিজেই হব সেটা আমি বুঝতে পারিনি। দোষ আসলে তোমার একার নয়, আমিও তো আমার স্ত্রীর সাথে খুবই খারাপ ব্যবহার করেছি। ওসব কথা থাক, আসলে তুমি আমাকে যে পরিমাণে ভালোবাসতে, ঠিক সেম ভালোবাসাটা আমি আমার হাজবেন্ডের মাঝে খুঁজতে গিয়ে তার ভালোবাসাটাকে অসম্মান করেছি। এটা আমার আসলে একদম উচিত হয়নি, যার জন্য আজ আমি আমার নিজের সংসার নিয়ে হ্যাপি না। ঠিক তেমনি তুমি তোমার ওয়াইফকে নিয়েও হ্যাপি না। আসলে তোমার ওয়াইফ কিন্তু আমার থেকে বেশি তোমাকে ভালোবাসে, আর তার এই ভালোবাসাটাকে তোমার অসম্মান করা উচিত না। দেখো, মানুষের জীবনে যা চায় তা সব কিছু পায় না, হয়তো আমাদের বেলায় তাই হয়েছে। আমাদের মধ্যে যা হয়েছে হয়েছে, আমাদের উচিত আসলে তাদেরকে আর কষ্ট না দেওয়া। কি ব্যাপার, তোমরা এত চুপচাপ কেন? না তুমি নেই কি কথা বলবো? আরে তোমাকে সুপ খাওয়াচ্ছি, মিষ্টি খাওয়াচ্ছি।